লোকসভার আগে উত্তরে ধাক্কা, ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল, শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে বিজেপি। দশম রাউন্ড গণনার শেষে অবশেষে জয়ের হাসি হাসল তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে উত্তরে ধাক্কা বিজেপির। জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি উপনির্বাচনে গণনার দিন শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলেছে বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীর মধ্যে। প্রসঙ্গত, আগামী বছর দেশের লোকসভা নির্বাচন, তার আগে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গে কার্যত ধাক্কা খেল বিজেপি। এ প্রসঙ্গে বলা জরুরি, ভোটের কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তাপসী রায়। উপনির্বাচনে তাকেই প্রার্থী করে গেরুয়া শিবির। নির্বাচনে এই জয়ের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয়ের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর কাজ করেছে। ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে এসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক প্রতিশ্রুতি দেন, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমাতে রূপান্তরিত করা হবে। এই প্রতিশ্রুতি তৃণমূলের দিকে ভোট টানতে পারে বলে মত প্রকাশ করেছেন খোদ বিজেপি প্রার্থীও। প্রায় 4000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। তবে এই কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সেভাবে নজর কাটতে পারেননি। মাস কয়েক আগেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল, সেখানে জয়লাভ করেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। পরে অবশ্য তিনি তৃণমূলে যোগদান করেন। অনেকেই আশা করেছিলেন সাগরদিঘির সেই ধারা ধূপগুড়িতেও বজায় থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাগরদিঘি ও ধূপগুড়ির রাজনৈতিক চরিত্র সম্পূর্ণ আলাদা। এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর তৃণমূল প্রার্থী বলেন, ধূপগুড়িবাসীর আশীর্বাদে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা শেষ পর্যন্ত জয়লাভ করলাম। আমাদের মার্জিনটা দাঁড়ালো 4355, একটু পিছিয়েছিলাম, কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল সবারই যে আমাদের মূল জায়গাগুলো তখনও আসেনি কমনে, তাই আমরা কনফিডেন্ট ছিলাম, আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং আমরা শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী থেকেই আমরা জয়লাভ করলাম। তবে নির্বাচনে পরাজয় হলেও লড়াই চলবে বলেই জানিয়েছেন পরাজিত বিজেপি প্রার্থী। আমি লড়াই চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ধূপগুড়ি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।